হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আজকে আমরা অঙ্কে ক্লাসে করব টাইম অ্যান্ড ডিস্টেন্সের, টাইম অ্যান্ড ডিস্টেন্স এর ট্রেন অর্থাৎ ট্রেন সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেই সমস্ত অঙ্কগুলো করব। এর আগে টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্লাসটা আপনারা দেখেছেন, আশা করছি ভালো লেগেছে। ঠিক একইভাবে এই ক্লাসটাও এনজয় করবেন, ঠিক আছে? তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেবেন, ঠিক আছে? তো দেরি না করে শুরু করি, ঠিক আছে? তো সব থেকে প্রথমে বলি, ট্রেনের অঙ্কগুলো করতে গেলে আগের দিন যে সূত্রগুলো লিখিয়েছিলাম সেগুলো অবশ্যই মাথায় রাখবে। লিখেছিলাম ডি সমান এস ইন্টু টি, অর্থাৎ ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। এটা অঙ্কটা খুবই কাজে লাগবে এবং আপনি এই অঙ্কগুলো করতে করতেও ফিজিক্সে কীভাবে অঙ্কের মানে যে এককগুলো আছে সেগুলো, ফিজিক্সে তো টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, তো সেটা কীভাবে অঙ্কগুলোর এককগুলো আছে সেগুলো বুঝতে পেরে যাবেন এখানে, ঠিক আছে? তো দুদিক দিয়েই সুবিধা হবে। এছাড়া যেটা বলার, আগের দিন যেমন বুঝিয়েছিলাম যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার নিয়ে যেতে গেলে কী করতে হয়, 18.5 দিয়ে গুণ করতে হয়, আর একইভাবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। এটা খুব মানে শর্টকাট ছিল, ঠিক আছে? তো এগুলোই আজকে এগুলোতে কাজে লাগবে। তো দেরি না করে শুরু করে দিই, তারপরে যেগুলো বোঝানোর থাকবে সেগুলো কিন্তু ক্লাসের মধ্যিখানে বোঝাবো, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা স্ক্রিনে আসছে, দেখুন খুব সহজ প্রশ্ন, এগুলো পেরে যাবেন এবং আস্তে আস্তে লেভেলটা বাড়বে। তো প্রথম প্রশ্ন, একটি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার প্রতি ঘন্টা হলে তার গতিবেগ মিটার পার সেকেন্ডে কত? আমি একটু আগে বললাম 72 কিলোমিটার পার আওয়ার মানে প্রতি ঘন্টায় 72 কিলোমিটার করে যাচ্ছে, তাহলে মিটার পার সেকেন্ডে এর কত? তো বেশি কিছু মনে রাখার দরকার নেই, সিম্পলি কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকলে উত্তরে যদি মিটার পার সেকেন্ড দেওয়া থাকে ডাইরেক্ট 72-কে কত দিয়ে গুণ, সরি 72-কে 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 18 আর 72 কাটলাম 4, তাহলে 4×5 = 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ট্রেনটার গতিবেগ 20 মিটার করে, এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? এবার নাম্বার টু কী আছে, একটি ট্রেন 15 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে তার গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত, ঠিক আছে? দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, এবং ইংরাজিতে লিখছে, অসুবিধা কিছু নেই, মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে এর গতিবেগ কিলোমিটার পার সেকেন্ডে, সরি কিলোমিটার পার আওয়ারে কত, মানে কিলোমিটার প্রতি ঘন্টায় এর বেগ কত। তো কিভাবে বলেছি, যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে গেলে কী দিয়ে গুণ করতে হবে, 18/5 দিয়ে, অর্থাৎ ওপরে 18 নিচে 5, ঠিক আছে? তো 5 আর 15 কাটলাম 3, 3×18=54 কিলোমিটার পার আওয়ার, এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? আশা করছি বোঝা গেছে। নেক্সট অঙ্কে চলে যাই, নেক্সট অঙ্ক নাম্বার 3 কী আছে স্ক্রিনে আসছে, এই সিম্পলগুলো আশা করছি বোঝা যাচ্ছে। এরপরে লেভেল আস্তে 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 হাই হবে এবং প্রতিটা টাইপ অঙ্ক আপনি পাবেন। 360 মিটার লম্বা একটি ট্রেন 36 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যাচ্ছে, ট্রেনটি কতক্ষণ একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে? তো প্রথমে খালি ওই দুটো যে অঙ্ক শেখালাম ওটা জাস্ট ট্রান্সফরমেশন, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার প্রতি সেকেন্ডে। তো এখন যেটা বলবো, আগে দুটো কনসেপ্ট বলবো, দুটো কি চারটে কনসেপ্ট বলবো, সেগুলো একটু ভালো করে মন দিয়ে শুনবেন, ঠিক আছে? আর ট্রেনের অঙ্ক আমি এক্স ধরা মানে খুব অ্যাভয়েড করি, এক্সকে ধরবই না। তো মনে রাখবেন, একটা ট্রেন যখন কোনো টেলিগ্রাফ পোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করে তখন সবসময় তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে, অর্থাৎ ট্রেনটা যখন একে টপকাতে যাবে তখন ট্রেনটা এখান থেকে শুরু করে এইখানে যদি আসে তাহলে তার আগে পুরো অতিক্রম করা হলো, হলো না, ট্রেনটা ততক্ষণই অতিক্রম করবে যতক্ষণ এই পুরো দৈর্ঘ্যটা টপকে এইখানে যাবে ঠিক এই মুহূর্ত পর্যন্ত। তাহলে ট্রেন যখনই টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম এই দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, কিন্তু এই টেলিগ্রাফ পোস্ট বা ম্যানের যে মানুষের যে চওড়া বা উইডথ বা দৈর্ঘ্যটা একে পুরো নগণ্য হিসাবে ধরা হয়, সেই জন্য এদেরকে পুরো ধরা হয়ই না, তাহলে শুধু বলা হয় যে টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করতে বা কোনো মানুষকে অতিক্রম করলে শুধুমাত্র ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। কিন্তু যখনই এর জায়গায় কোনো একটা সেতু থাকবে,
ব্রিজ থাকবে বা কোনো প্ল্যাটফর্ম কি পেরোবে, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যটা তো টপকাবেই, এতে ব্রিজে উঠলে সবে, এবার উঠে পুরোটা গেলে তবে ব্রিজটাকে অতিক্রম করবে, তাহলে তখন ব্রিজকে বা সেতুকে অতিক্রম করলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে, নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে, এইটুকু মাথায় রাখবেন, ঠিক আছে? ভালো কনসেপ্ট, এবং এখান থেকেই বোঝা শুরু, এরপরে আস্তে আস্তে কিছু কিছু অঙ্ক কিন্তু জটিল হয়ে পড়ে, সবাই কিন্তু পারে না, তো সেগুলোর জন্যই বললাম, ট্রেন যখন কোনো টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, এবং যখন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য প্লাস এর দৈর্ঘ্য অতিক্রম করে, ঠিক আছে? আর কি কনসেপ্ট? আর একটা কনসেপ্ট সেটা হচ্ছে যে এই যে ট্রেন, একটা ট্রেন, এটা আবার একটা ট্রেন, যখন এই ট্রেনটা এদিকে আসছে এই ট্রেনটা এদিকে আসছে, অর্থাৎ পরস্পরের একদম পরস্পরের মুখোমুখি, একই দিকে আসছে যখন, এই সরি পরস্পরের মুখোমুখি বিপরীত দিকে আসছে, মানে এদিকে যাচ্ছে এই ট্রেনটা ওদিকে যাচ্ছে, তাহলে সবসময় ট্রেনের গতিবেগটা মানে দুটো অ্যাড হয়ে যাবে, ধরুন এটা 50 কিলোমিটার পর গতিবেগ নিয়ে যাচ্ছে, এটা 70 কিলোমিটার পর আবার গতিবেগ নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তখন যখন ট্রেনটা একে অপরকে যখন ক্রস করবে তখন স্পিডটা পুরো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড হয়ে যাবে, অর্থাৎ তখন হবে 70 আর 50, 120। কিন্তু যখনই এই ট্রেনটাও এদিকে যাচ্ছে 70 কিলোমিটার নিয়ে, আর এই ট্রেনটাও যাচ্ছে এদিকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে, ঠিক আছে? অর্থাৎ একই দিকে যাচ্ছে, একটা স্টেশন থেকে অন্য স্টেশনে একই দিকে যাচ্ছে, তখন এদের আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে 70 থেকে 50 বিয়োগ, অর্থাৎ 20 কিলোমিটার পার আওয়ার হিসাবে কাউন্ট হবে আপেক্ষিক গতি। এইটা দুটোই হচ্ছে আপেক্ষিক গতির কনসেপ্ট। আপেক্ষিক কেন? কারণ একটা সাপেক্ষে একটা বলে, সেই জন্য একে বলা হয় আপেক্ষিক গতি, ঠিক আছে? তো এই ছিল কনসেপ্ট, এবার অঙ্ক করলে বাকিগুলো আপনারা অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে? তো নাম্বার 3 অঙ্কটা দেখে নিই। 360 মিটার লম্বা ট্রেন 36 মিটার/সেকেন্ড গতিবেগ নিয়ে যাচ্ছে, ট্রেনটি কতক্ষণে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে, ঠিক আছে? এটা খুবই সহজ অঙ্ক। ট্রেনটার দৈর্ঘ্য কত? 360 মিটার, ঠিক আছে? বলছে ট্রেনটার গতিবেগ মানে স্পিড, এস লিখলাম, কত? 36 মিটার/সেকেন্ড, কতক্ষণে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে, এটা তো আপনি মুখে করে দিতে পারবেন। কেন? 36 মিটার/সেকেন্ড যদি তার গতিবেগ হয়, অর্থাৎ 1 সেকেন্ডে সে 36 মিটার যাচ্ছে, তাহলে টেলিগ্রাফ পোস্টকে যখন অতিক্রম করবে তখন সে তার নিয়ে দৈর্ঘ্য অতিক্রম করবে, অর্থাৎ 360 মিটার যাবে, তাহলে 1 সেকেন্ডে যদি 36 মিটার যায়, তাহলে এভাবে করেন তো, 36 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, 1 মিটার আর 360 মিটার, অর্থাৎ 360-কে 36 দিয়ে ভাগ করলে 10 সেকেন্ড উত্তর হয়ে যায়। তো আমি এগুলোকেই কেন এইভাবে করতে চেষ্টা করছি বা কেন বোঝাচ্ছি শুনুন, এগুলো ফিজিক্সে কাজে লাগে, পুরো এককগুলো আপনি বুঝতে পারবেন, এবং মানে পদার্থবিদ্যায় অঙ্কগুলোতে যে নিউমেরিক্যাল থাকে সেগুলোতে এককের যে ইউজগুলো কীভাবে হয় সেটা বুঝতে পারবেন। আপনাকে কী চেয়েছে? টাইম চেয়েছে, ঠিক আছে? ডিস্টেন্স কত দিয়ে দেখতে হবে? ডিস্টেন্স দেওয়া আছে 360 মিটার। তো আমি ওই সূত্র দিয়ে আপনাকে জাস্ট সূত্র সূত্র ফেলে ফেলে দেখাচ্ছি, এটা তো মুখে করতে পারছেন কিন্তু একটু বড় দিলে সেগুলো করতে পারবেন না, সেই জন্য। তো টি মানে, টি হচ্ছে একটু আগে শেখালাম, ডি সমান এস ইন্টু টি, তাহলে টি হচ্ছে D/S, তাহলে ডি কত? ডি হচ্ছে 360 মিটার লিখলাম, আর তলায় এটা হচ্ছে কি স্পিড, 360 মিটার/সেকেন্ড, এই সরি 36 মিটার/সেকেন্ড, তাহলে 36 মিটার/সেকেন্ডটা নিচে না লেখে সেকেন্ডটা কেটে ওপরে উঠে গেল, ঠিক আছে? তাহলে মিটার মিটার কেটে গেল, 36 আর 360 কেটে গেলো 10, 10 S মানে 10 সেকেন্ড। কেন এটা বোঝালাম? এটা শুধু মানে ভৌত বিজ্ঞানের নিউমেরিক্যালে এগুলো কাজে লাগা বলে, ঠিক আছে? তো এই সূত্র দিয়ে কিন্তু আপনারা এগুলো সমস্ত কিছু অঙ্কই হবে, ঠিক আছে? নেক্সট অঙ্ক চলে যায় নাম্বার 4। 100 মিটার লম্বা একটি ট্রেন 20 কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে যাচ্ছে, ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কতক্ষণে অতিক্রম করবে, ঠিক আছে? দেখুন ট্রেনটা কত, ট্রেনটা হচ্ছে 100 মিটার, ঠিক আছে? কি অতিক্রম করবে? একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করবে। আচ্ছা, ব্যক্তিটা এখানে এখানে আসছি, একজন ব্যক্তিকে অতিক্রম করবে, ঠিক আছে? তার মানে কি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, অর্থাৎ ডিস্টেন্সটা হচ্ছে 100 মিটার। ট্রেনটা কত স্পিড নিয়ে যাচ্ছে, এস কত দেওয়া আছে? দেওয়া আছে 20 কিলোমিটার/আওয়ার, 20 কিলোমিটার/ঘন্টা, ঠিক আছে?
কি চাই, কতক্ষণে অতিক্রম করবে, অর্থাৎ টি চাই, ঠিক আগের মতোই অঙ্ক। কিন্তু এখানে একটা জিনিস দেখুন, এটা আছে 100 মিটার, মানে মিটারটা অতিক্রম করবে, যখন একটা মানুষকে অতিক্রম করছে তখন নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্যটা হচ্ছে 100 মিটার। কিন্তু এখানে যে স্পিডটা দেখছে সেটা কিলোমিটার প্রতি ঘন্টায়, মানে কিলোমিটার প্রতি ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমি আগে বলেছি কত দিয়ে গুণ, 5 এর 18 দিয়ে গুণ, ঠিক আছে? তো অবশ্যই আমি কথা শুন ভালো করে, 20 × 5 = 18, এটা কাটাকুটি মিলবে না। কেন, 18 দিয়ে 2 দিয়ে কাটলাম 9, 2 দিয়ে কাটলাম 10, আর কাটাকুটি যাবে না। তাহলে কাটাকুটি করার কোনো দরকার নেই, এইটাকেই ফেলে রাখবেন। এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড, এসে গেল। তো ডাইরেক্ট ওইখানেই বসাবো টি এর সূত্র, কোনো কাটাকুটি না করে, এটাই এই জন্যই বলছি ফর্মুলা দিয়ে করতে। টাইম চাই, টাইম, তাহলে টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত দেওয়া আছে 100 মিটার, আর এখানে স্পিড কত বেরিয়েছে 20 × 5 = 18 মিটার প্রতি সেকেন্ড। মিটার এখানে সেকেন্ড ওপরে উঠে গেল, মিটার পার সেকেন্ড, সেকেন্ডটা কেটে নিচে থেকে ওপরে উঠে গেছে, ঠিক আছে? এই পর্যন্ত আছে, তো 18টাও নিচে বসবে না, 18টা কেটে ওপরে উঠে গেল, ঠিক আছে? এবার কাটাকুটি, 5 5 কেটে দিলাম, আর 20 20 কাটলে 5, 20 5 × 20 = 100 মিটার মিটার কেটে দিলাম, সরি সেকেন্ড কেন কাটলাম, আমার ভুল হলো, সরি 1 মিনিট। এটা তো উপরে আছে 100 মিটার ডিস্টেন্স, তলায় স্পিড 20 × 5 = 18, 18টা তলায় বসলো না, উপরে উঠে গেল 18 মিটার প্রতি সেকেন্ড, সেকেন্ডটা নিচে বসলো না, সেকেন্ডটা ওপরে উঠে গেল, ঠিক আছে? এবার মিটার মিটার কাটলাম, এই যে 5 × 20 = 100, আর 100 কেটে দিলাম, 18 সেকেন্ড পরে রইলো, 18 সেকেন্ড হয়ে গেল অ্যান্সার। এইভাবে কেন করতে বলছি পরে বুঝতে পারবো নিজেরা প্র্যাকটিস করলে। এগুলোতে ফিজিক্সের নিউমেরিক্যাল কীভাবে এককগুলো ইউজ হয় কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এইভাবে করলে আশা করছি এটা বুঝতে পারা গেছে। নেক্সট অঙ্ক চলে যাই, নেক্সট অঙ্ক নাম্বার 5 বলছে, 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 30 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? 125 মিটার একটা ট্রেন একটা গাছকে অতিক্রম করছে, গাছকে কত কতক্ষণ অতিক্রম করছে, 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে অতিক্রম করছে, এর গতিবেগ কত কত কিলোমিটার প্রতি ঘন্টাতে, মানে কিলোমিটার পার আওয়ারে এর গতিবেগ কত আপনাকে নির্ণয় করতে হবে। একটু আগেই বললাম কোনো যখন ট্রেন কোনো গাছকে, টেলিগ্রাফ পোস্টকে বা মানুষকে অতিক্রম করে, নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী বলা আছে যে ট্রেনটা 30 সেকেন্ডে গাছকে অতিক্রম করছে, মানে কি 30 সেকেন্ডে 125 মিটার অতিক্রম করছে, তার মানে তার গতিবেগ করতে গেলে 1 সেকেন্ডে আসবে, 125কে 30 দিয়ে ভাগ করে করবেন। তো আমি বলি কি সূত্র ফেলে করতে, 125টাই হচ্ছে ডিস্টেন্স, টাইম দিয়ে আছে টি, আর ডিস্টেন্স মানে কি স্পিড ইনটু টাইম, আপনাকে বার করতে হবে স্পিড এস, ঠিক আছে? তাহলে এস মানে কি ডি বাই টি, এস সমান ডি বাই টি, ডি কত দেওয়া আছে 125 মিটার, টাইম কত দেওয়া আছে 30 সেকেন্ড অতিক্রম করছে বলে 30 সেকেন্ড। তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে, কাটাকুটি না করলেও হবে, পরে করতেও পারবে না কীভাবে, আর কাটাকুটি করে নিলে 5 6 30, 5 25 = 125, তাহলে কত হলো স্পিডটা 25/6 মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড। আমি বলেছি কিলোমিটার প্রতি ঘন্টায় ব্যবহার মানে বার করতে, তাহলে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি আওয়ারে নিয়ে গেলে 18/5 দিয়ে গুণ, 18/5 দিয়ে গুণ ডাইরেক্ট, 5 আর 25 কাটলে হয় 5 6 আর 18 কাটলে হয় 3, তাহলে 3 5 15 কিলোমিটার/আওয়ার, এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? এটাই হয়ে যাবে অ্যান্সার, আশা করছি বোঝা গেছে। নেক্সট অঙ্ক যাই তাহলে, তো আপনারা অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করুন, ঠিক আছে? আর শেষে ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করবেন। নেক্সট অঙ্ক নাম্বার 6 54 কিলোমিটার/আওয়ার গতিবেগে চলমান একটি ট্রেন 30 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? এটা অন্য দিয়েছে কীরকম, এখানে ট্রেনটা দৈর্ঘ্য কিছু বলেনি, অর্থাৎ এই ট্রেনটা এই যে ডিটা আমি জানি না, কত সেকেন্ড অতিক্রম করেছে টেলিগ্রাফ পোস্টকে, 30 সেকেন্ডে টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে, টিটা দেওয়া আছে, ঠিক আছে? আর ট্রেনটা স্পিড দেওয়া আছে, স্পিড মানে এস দেওয়া আছে 54 কিলোমিটার/আওয়ার, ভালো করে লক্ষ্য করুন, এটা কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, এখানে আমার সেকেন্ড আছে, তাহলে নিশ্চয়ই মিটারে মিটার প্রতি সেকেন্ড বার করতে হবে, তো মিটার দৈর্ঘ্যটা আসবে, তাহলে এটা কিলোমিটার/আওয়ার না রেখে এখানে যেখানে আওয়ার এখানে সেকেন্ড আছে, তাহলে আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে যাবো, 54টাকে আগে, এই যে 54 কিলোমিটার/আওয়ারটাকে আগে সেকেন্ডে নিয়ে যাবো, মিটার/সেকেন্ড,
তাহলে 54 ইনটু কত হবে? 5 এ 18, 3 18 54, এটা মিটার পার সেকেন্ড, তাহলে 3 5 15 মিটার প্রতি সেকেন্ড, এটা হয়ে গেল স্পিড। এবার কি বলছে যে 30 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করছে, 15 মিটার পার সেকেন্ড যদি গতিবেগ হয় তাহলে ট্রেনটা দৈর্ঘ্য কত? তাহলে ডাইরেক্ট দৈর্ঘ্য ডি বা ডিস্টেন্স ডি সমান এস ইন্টু টি, এস কত দেওয়া আছে 15, মানে স্পিডটা 15 মিটার প্রতি সেকেন্ড, আর টাইমটা দেওয়া আছে 30 সেকেন্ড। তাহলে কি হবে, সেকেন্ড সেকেন্ড বাদ চলে গেল, 15 আর 30 গুণ করলে 3 15 45, 450 মিটার, আর এটাই হয়ে যাবে ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, তো এতক্ষণে এগুলো বোঝা গেছে আশা করছি, এই এই কনসেপ্ট অন্তত ট্রেনের এগুলো ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট যাব আমরা টাইপ টু, 7 থেকে আসবে, নাম্বার 7 থেকে আসছে টাইপ টু। টাইপ টু কীরকম টাইপ টু দেখুন, এবার আসবে আপেক্ষিক গতিবেগের অঙ্ক। নেক্সট অঙ্ক হচ্ছে আপেক্ষিক গতিবেগের অঙ্ক। ঠিক আছে, বলছে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল লাইনের ওপর 65 কিলোমিটার পার আওয়ার এবং 85 কিলোমিটার পার আওয়ার বেগে পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে। অর্থাৎ এই একটা ট্রেন আর এই একটা ট্রেন, একটার গতিবেগ কত? 65 কিলোমিটার, 65 কেএম পার আওয়ার, আর একটা হচ্ছে 85 কেএম পার আওয়ার, একটা 65 একটা 85, পরস্পরের বিপরীত দিকে আসছে, এদিকে যাচ্ছে এই ওদিকে যাচ্ছে। তাহলে তারা যখন যে ক্রস করবে পরস্পরকে, কতক্ষণ ক্রস করছে? 6 সেকেন্ডে। তো আমি একটু আগেই বলেছিলাম যখন পরস্পরের বিপরীত দিকে যাবে তখন আপেক্ষিক গতিটা দুজনকার এক হয়ে যাবে, মানে যোগ হয়ে যাবে, মানে অর্থাৎ বলতে যে এই যে ট্রেনটা আছে এই ট্রেনটা এদিকে যাবে, আর এই ট্রেনটা যখন আসবে এই দিকটা পুরোটা চলে আসবে তখনই একে অপরকে ক্রস করবে, অর্থাৎ টোটাল এতটা ডিস্টেন্স কভার করবে, তাই তো? কতক্ষণে কভার করবে? 6 সেকেন্ডে। বোঝাতে পারলাম? ট্রেনটা একে অপরকে অতিক্রম করছে 6 সেকেন্ডে, মানে কি ট্রেনটা যখন মুখোমুখি হওয়ার পর এই ট্রেনটা ওদিকে চলে গেল আর ওই ট্রেনটা এদিকে সম্পূর্ণ ক্রস করলো, অর্থাৎ এই ট্রেনের দৈর্ঘ্য আর এই ট্রেনের দৈর্ঘ্য দুটো টোটাল দৈর্ঘ্য অ্যাড হলো, মানে অতিক্রম করলো কত সেকেন্ডে? 6 সেকেন্ডে। দুটো ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলো 6 সেকেন্ডে। কত স্পিড নিয়ে? আমি একটু আগে ওই জন্য বলেছিলাম আপেক্ষিক গতিবেগ কত স্পিড নিয়ে হবে, দুটো অ্যাড হয়ে যাবে, 65 কিলোমিটার পার আওয়ার প্লাস 85, কত হবে? 65 আর 85 কত হচ্ছে? 150 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তো আমাকে ট্রেনের দৈর্ঘ্য বার করতে হবে মিটারে, এটা তো কিলোমিটারে নয়, তাহলে আমাকে এটা নিশ্চয়ই মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে কারণ এখানে আমার আছে 6 সেকেন্ডে, টাইম দেওয়া আছে সিক্স সেকেন্ড। ঠিক আছে, স্পিড এটা আপেক্ষিক গতিবেগ, মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, কত দিয়ে গুণ করবো? 5 এর 18 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তো এখানে আমাকে কী বার করতে হবে? টোটাল তাহলে ডিস্টেন্সটা, তাহলে ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড কত দেওয়া আছে আমি কাটাকুটি কিন্তু দেখানো করিনি, শেষে করছি। স্পিড দেওয়া আছে 150 ইন্টু 5 এর 18, 5 এর 18, এটা মিটার প্রতি সেকেন্ড, ইন্টু টাইম, টাইম কত দেওয়া আছে? 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড, সেকেন্ড থেকে সেকেন্ড চলে গেল, কাটাকুটি করলে কত হবে? 6 3 এ 18, 3 50 এ 150, তাহলে 5 25 এ হলো 250, অর্থাৎ টোটাল 250 মিটার ডিস্টেন্স কভার করছে 6 সেকেন্ডে, মানে তার মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য 250 মিটার। আবার এখানে একটা কথা বলেছে যে সমান দৈর্ঘ্যের ট্রেন, তাহলে সমান দৈর্ঘ্যের ট্রেন মানে কি? তার মানে এটার হাফ হাফ, 125 করে দুটো ট্রেন, 125 আর 125 দুটো ট্রেন, তবেই না 250 হয়েছে, তাহলে 250কে 2 দিয়ে ভাগ করে দিলে একটা ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি এত ডিটেলসভাবে বোঝাচ্ছি তার কারণ যাতে সকলে বুঝতে পারে। ঠিক আছে, যারা ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই ভালো লাগছে, বা তারা যদি মনে হয় বেশি বকছি বা বেশি কথা বলে ফেলছি তাহলে কিন্তু আপনারা নাও করতে পারেন। আমি সবার জন্য বলছি, যারা পারে না একদম তাদের জন্য বোঝাচ্ছি, সেই জন্য এভাবে বোঝাচ্ছি। ঠিক আছে, নেক্সট অঙ্ক নাম্বার 8, 180 মিটার দৈর্ঘ্য এবং 220 মিটার দৈর্ঘ্য দুটি ট্রেন যথাক্রমে 40 কিলোমিটার পার ঘন্টা এবং 50 কিলোমিটার পরে ঘন্টা গতিবেগে পরস্পরের বিপরীত দিকে গতিশীল। একই কথা বলেছে, ওখানে খালি বলেছিল ওখানে ট্রেনের দৈর্ঘ্য দেয়নি, কিন্তু এটা 180 মিটার, এটা 220 মিটার, এইদিকে যাচ্ছে এইদিকে যাচ্ছে, এটাই বলেছে পরস্পরের বিপরীত দিকে। কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করবে? এখানে টাইম চেয়েছে, টাইম চেয়েছে, তাহলে স্পিড দেওয়া আছে কি? হ্যাঁ, স্পিড দেওয়া আছে, একটা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার আর একটা হচ্ছে
50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমার কি বার করতে হবে? বার করতে হবে যে কত সময়ে তারা পরস্পরকে অতিক্রম করে। টি বার করতে হবে, ডিস্টেন্স দেওয়া আছে কি? হ্যাঁ ডিস্টেন্স, কারণ তারা যখন পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে, এই 180 আর 220 টোটাল, এই 220টা এদিকে এলো আর 120 ওদিকে গেলো, তাহলে মোট 180 আর 220 অর্থাৎ 400 মিটার ডিস্টেন্স কভার করতে হবে। এটা আছে মিটার, টাইমটা বার করতে হবে আমার সেকেন্ডে। তাহলে পরস্পরের দিক বিপরীত দিকে কী হয়, 40 আর 50 যোগ 90 কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5 এ 18 করলে কত হয়? তার মানে 25 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডে 25 মিটার করে যাচ্ছে, তো আমাকে 400 মিটার যেতে হবে, কত সেকেন্ড লাগবে? আমি তো মুখে বলে দিতে পারি 400কে 25 দিয়ে ভাগ করলাম, 16 সেকেন্ড হয়ে গেল উত্তর, কিন্তু ফর্মুলাতে করলে অনেক কিছু সুবিধা আছে, ঠিক আছে, বোঝার জন্য আর কি। পরে তো নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবেন যে 400 মিটার কতক্ষণে যাবে বলেছে, এখানে 25 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, মানে 1 সেকেন্ডে 25 মিটার, তাহলে 400 মিটার 400 বাই 25 মানে 16। কিন্তু ফর্মুলা বেস গেলে টি ইজ ইকাল টু ডি বাই এস, ঠিক আছে, ডি কত? 400 মিটার, স্পিড কত? 25 মিটার প্রতি সেকেন্ড, সেকেন্ডটা নিচে না বসে উপরে বসলো, ঠিক আছে, তাহলে মিটার মিটার চলে গেলো, 25 আর 40 কাটলে 400 কাটলে হবে 16, তাহলে 16 সেকেন্ড অ্যান্সার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? নেক্সট অঙ্ক যাই, আশা করছি বোঝাতে পেরেছি। এরকমই খুব ভালো ভালো অঙ্ক পাবেন। অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, তো আপনাদের সুবিধাতেই এই ক্লাসটা করা হয়েছে বা চ্যানেলটা তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন যাই, নাম্বার 9। একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 1 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, যদি ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 মিটার হয়, তাহলে এক্স এর মান কত? তারপর প্রথমে দেওয়া আছে ট্রেনের স্পিড, দেওয়া আছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, 60 কিলোমিটার পার আওয়ার, এটা বলছে না গতিবেগ 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে টাইম দেওয়া আছে 1 সেকেন্ড, ঠিক আছে, এটুকু দেওয়া আছে। আর বলছে ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300 মিটার। একটা এই ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য 200, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 300। একটু আগেই বলেছিলাম যখনই কোনো ট্রেন প্ল্যাটফর্ম বা সেতু অতিক্রম করে, তাহলে দুটো একসঙ্গে অ্যাড হয়ে যায়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাহলে টোটাল ডিস্টেন্স কত অতিক্রম করতে হবে? 200 প্লাস 300, লিখলাম 500। আমার কী চেয়েছে? সেকেন্ড চেয়েছে টি, তাহলে টি মানে ডি বাই এস, তাহলে ডি মানে 500 মিটার, তো 500 মিটার লিখলাম। কিন্তু স্পিড, স্পিড এখানে 60 কিলোমিটার পার আওয়ার দিয়েছে, তো আমার তো এখানে মিটার পার সেকেন্ড বার করতে হবে, 1 সেকেন্ড দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে আবার মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে 60কে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5 এর 18 দিয়ে গুণ, 5 এর 18 মিটার পার সেকেন্ড, কাটাকুটি এখানে করবো না, ডাইরেক্ট এখানে বসিয়ে করবো, তাহলে 60 ইন্টু 5 এর 18 নিচে হবে, নিচেটা উঠে গেলে ওপরে 18 মিটার প্রতি সেকেন্ড, এখানে মিটার, তলায় সেকেন্ড না লিখে তলায় সেকেন্ডটা লিখলাম ওপরে, ঠিক আছে। এবার কাটাকুটি করি, 0 0 কেটে দিলাম, 5 10 এ 50 10 6 কাটলে 3, আর মিটার মিটার কেটে গেল, 3 10 এ 30 আর সেকেন্ড পড়ে আছে, তাহলে 30 সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? আরেকবার না পারলে ক্লাসটা আরেকবার করবেন, ডবল করে করলে নিজেদের কিন্তু ক্লাসটা খুব মানে অঙ্কগুলো খুব ইম্প্রুভ হয়ে যাবে। নেক্সট অঙ্ক চলে যাই, নাম্বার 10। ঠিক আছে, এই কি এটা কি অঙ্ক আছে? 270 মিটার লম্বা একটি ট্রেন 36 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল, 180 মিটার লম্বা একটা সেতু অতিক্রম করতে কত সময় নেবে? ট্রেনটা কত বলেছে? ট্রেনটা বলে দিয়েছে 270 মিটার, সেতুটা কত? সেতুটা হচ্ছে 180 মিটার, এটা অতিক্রম করবে, তাহলে যখন ট্রেন সেতু অতিক্রম করবে, নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে 270 আর 180 কত হবে? 450, 450 মিটার টোটাল ডিস্টেন্স কভার করতে হবে, ঠিক আছে। আর কি বলেছে? ট্রেনটার গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে কত সময় নেবে? টিটা আমি জানি না, ট্রেনটার গতিবেগ স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, তো 36 কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কী করবো? 5 এর 18 দিয়ে গুণ, তো এখানে কাটাকুটি করা যাচ্ছে বলে করে নিই, 18 দুগুণে 36, তাহলে 5 দুগুণে 10 মিটার প্রতি সেকেন্ড পেয়ে গেছি। আমাকে বার করতে হবে টাইম, তাহলে টাইম সমান ডি বাই এস, ডি কত দেওয়া আছে? 450 এম, আর তলায় দেওয়া আছে স্পিড 10 মিটার প্রতি সেকেন্ড, সেকেন্ডটা নিচে না লিখে ওপরে লিখলাম সেকেন্ড,
মিটার মিটার কেটে গেল, 10 এর কালে 45 সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার। অর্থাৎ 45 সেকেন্ডে সে সেতুটাকে, ট্রেনটা সেতুটাকে অতিক্রম করবে। ঠিক আছে, তো একটু তাড়াতাড়ি করছি, কারণ আরও অনেকগুলো অঙ্ক হয়ে যাবে এখানে কভার করা যাবে। নেক্সট অঙ্ক নাম্বার 11। 160 মিটার লম্বা একটি ট্রেন 320 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 36 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার গতিবেগ কত? বলছে ট্রেনটা গতিবেগ চেয়েছে, গতিবেগ চেয়েছে মানে স্পিড বার করতে হবে, এস চেয়েছে। বলছে ট্রেনটা কত মিটার লম্বা, 160 মিটার লম্বা ট্রেন, কত মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করছে? 320 মিটার একটা প্ল্যাটফর্ম আছে, এটা প্ল্যাটফর্ম, এটা ট্রেন অতিক্রম করবে। তাহলে যখনই একইভাবে কনসেপ্ট, ট্রেন যখন প্ল্যাটফর্মকে বা সেতুকে অতিক্রম করে দুটোকে অ্যাড হয়ে যায়, তাহলে T+P 160 + 320, টোটাল ডিস্টেন্স কভার করতে হবে, 160 আর 320 যোগ করলাম 480, 480। বলেছে কত সময় নেবে, অর্থাৎ টি চেয়েছে, ঠিক আছে, না সরি স্পিড চেয়েছে, টাইমটা মনে হয় দেওয়া আছে, হ্যাঁ 36 সেকেন্ডটা দেওয়া আছে, টাইম দেওয়া আছে 36 সেকেন্ড। তাহলে এটা 480 মিটার আর এটা 36 সেকেন্ড, তাহলে স্পিড বেরিয়ে যাবে। তাহলে স্পিড কত, D/T, ডি কত, 480 মিটার, তলায় টাইম হচ্ছে 36 সেকেন্ড, 12 দিয়ে কাটলাম, 4 বারো 48-এ 40, 3 বারো 36, অর্থাৎ 40-এ 3 মিটার প্রতি সেকেন্ড, এটা দেওয়া আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি থাকে, যদি থাকে মানে অপশানে থাকে কিলোমিটার প্রতি আওয়ার বা কিলোমিটার প্রতি ঘন্টায়, তখন এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 5-এর 18। তাহলে 40-এর 3টাকে, সরি 18-এর 5, কারণ কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবো, 18-এর 5 দিয়ে গুণ, 5 আষ্টে 40, 3 ছয় 18, তাহলে কত হলো, 6 আষ্টে 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটাই হয়ে যাবে ট্রেনের গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায়। ঠিক আছে, নেক্সট নাম্বার 12। এটা একটু, এটা একই টাইপেরই কিন্তু অন্য দেওয়া যাবে ইনফরমেশান। 130 মিটার লম্বা একটি ট্রেন 45 কিলোমিটার পার আওয়ার বেগে গতিবেগে 30 সেকেন্ডে একটা সেতুকে অতিক্রম করে, তাহলে সেতুটার দৈর্ঘ্য কত? তাহলে এখানে তিনটে দিয়ে আছে, কিন্তু একটা কিছু মিসিং আছে, কী মিসিং সেটাই দেখে নেবো। বলছে 130 মিটার লম্বা একটা ট্রেন একটা সেতুকে অতিক্রম করছে, মানে 100, এটা ট্রেন এটা সেতু, কিন্তু সেতুটার দৈর্ঘ্য কিন্তু এখানে বলে দেয়নি। ঠিক আছে, বলছে 30 সেকেন্ড সময় নিচ্ছে, টাইম নিচ্ছে 30 সেকেন্ড, আর কি স্পিড কত, 45 কিলোমিটার পার আওয়ার। তো যখনই এখানে সেকেন্ড আছে বলে আমি এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাব, 5-এ 18 দিয়ে গুণ করে, 45 × 5-এর 18, এটাকে কিলোমিটার পার আওয়ার না লিখে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার বলছি কি যে সেতুটার দৈর্ঘ্য কত, তাহলে আমাকে ডি বার করতে হবে। তো এখানে ডিস্টেন্স কি দেওয়া আছে, হ্যাঁ ডিস্টেন্স দেওয়া আছে যে 130 মিটার, কিন্তু প্ল্যাট টোটাল যখনই একটা সেতু অতিক্রম করবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা তো টোটাল ডিস্টেন্সটা আমার দেওয়া নেই, শুধুমাত্র ট্রেনটা দেওয়া আছে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমি পি ধরে নিতে পারি। তাহলে ডিস্টেন্সের জায়গায় লিখবো 130+P, এই ডিস্টেন্সটা কভার করতে হবে, মানে এই স্পিড নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সূত্র অনুযায়ী কী হয়, এটা একটু এদিকে লিখছি, 45 × 5-এর 18 মিটার পার সেকেন্ড, তো সূত্র কী হয়, D=S×T, এই সূত্রে খালি বসিয়ে দেওয়া, এই সূত্র ডি মানে দেওয়া আছে 130+P, স্পিড দেওয়া আছে 45 × 5-এর 18, আর টাইম দেওয়া আছে 30 সেকেন্ড। ব্যাস, এখান থেকে পি এর মান বার করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমার বেরিয়ে যাবে, কীভাবে, 3 10-এ 30, 3 6-এ 18, 3 2 6, 3 15-এ 45, 5 2 10, তাহলে কত হচ্ছে, 5 15-এ 75, 75-কে 5 দিয়ে গুণ করলে 375, তাহলে 375, 130টা ওদিকে গেল -130, তাহলে কত দাঁড়াচ্ছে, 245, 245। এটা কী বেরোলো, পি মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, সেটাই তো চেয়েছে যে সেতুটির দৈর্ঘ্য কত, তাহলে সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 245 মিটার। কী করলাম আশা করি বোঝা গেছে, এখানে তিনটে ইনফরমেশান দেওয়া ছিল, কিন্তু যে টোটাল ডিস্টেন্সের জায়গায় শুধু ট্রেনটার দৈর্ঘ্য পেয়েছিলাম, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পাইনি, ব্যাস সেই অনুযায়ী D = S×T এই সূত্র দেখালে বসিয়ে দিলাম। ওই জন্যেই প্রথম থেকেই আমি সূত্র ধরে ধরে করে এসেছি, যাতে এইগুলোকেও সূত্র ফেলেই করতে পারি, নাহলে এগুলো মুখে মুখে ওইভাবে আপনাদের নিয়মে করতে কিন্তু পারবেন না। ঠিক আছে, নেক্সট অঙ্ক যাই,
নেক্সট অঙ্ক যাচ্ছি, একটি ট্রেন, একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্ট এবং 264 সেতুকে যথাক্রমে 8 সেকেন্ড ও 20 সেকেন্ড অতিক্রম করে, তাহলে ট্রেনটার গতিবেগ কত? এটা এটা কিন্তু টাইপ থ্রি, এটা ওই টাইপের নয়, একটু আলাদা। একটা ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে এবং একটি 264 মিটার সেতুকে 8 সেকেন্ড ও 20 সেকেন্ড অতিক্রম করে, মানে বলতে চাইছে একটা ট্রেন আছে, ট্রেনটা একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে 8 সেকেন্ডে, কিন্তু ওই ট্রেনটাই 264 মিটার একটা সেতু আছে, এই সেতুটাকে অতিক্রম করছে 20 সেকেন্ডে। কুড়ি সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস বলছে যে ট্রেনটার গতিবেগ কত এবং দৈর্ঘ্য কত, ঠিক আছে, সিম্পল অঙ্ক। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমি আগে বলেছি ট্রেন যখন টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, অর্থাৎ 8 সেকেন্ডে সে নিজের দৈর্ঘ্যটা যাবে। আবার ট্রেন যখন নিজের প্ল্যাটফর্ম বা সেতুকে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য অতিক্রম করতে সময় লাগছে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড কি, তাহলে সেতুটা শুধু অতিক্রম করতে কত সময় লেগেছে? আরেকবার বলছি, নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 8 সেকেন্ডে, আর নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য অতিক্রম করছে 20 সেকেন্ডে। তার মানে 8 সেকেন্ডে তো সে নিজের দৈর্ঘ্যটা পেরিয়েছেই, তাহলে 264 মিটার যে সেতুটা পেরোতে শুধু সময় লেগেছে 12 সেকেন্ড। তবেই 8 সেকেন্ড আর 12 সেকেন্ড, মোট 20 সেকেন্ডে টোটাল 264 এবং ট্রেনের দৈর্ঘ্য বললাম টি অতিক্রম করছে, তাই তো? অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এই যে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য, অর্থাৎ 264 মিটার সেতুটা অতিক্রম করছে কত সেকেন্ডে, ট্রেনের দৈর্ঘ্যটা 8 সেকেন্ড আর সেতুর দৈর্ঘ্যটাকে 12 সেকেন্ড, তবেই আমার ইকুয়েশনটা হচ্ছে অ্যাপ্লিকেবেল। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ট্রেনটা 12 সেকেন্ডে 264 মিটার যাচ্ছে। তাহলে 12 সেকেন্ডে 264 মিটার গেলে স্পিড কত হবে, ডিস্টেন্স বাই টাইম, 264 মিটার বাই 12 সেকেন্ড, কাটাকুটি করলে কত হবে, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, 22 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাবে ট্রেনের গতিবেগ, ঠিক আছে। 22 মিটার পার টেনের এই সেকেন্ড হচ্ছে ট্রেনের গতিবেগ। এখানে চেয়েছে ট্রেনটার দৈর্ঘ্য কত, তাহলে দেখতে পাচ্ছি ট্রেনটা 1 সেকেন্ডে যাচ্ছে 22 মিটার, তাহলে আমার ট্রেনটা 8 সেকেন্ডে ট্রেন নিজে দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 8 সেকেন্ডে কত যাবে, ট্রেনটার দৈর্ঘ্য 22 × 8, সূত্র ফেললে এখানে স্পিড দেওয়া ছিল 22, আর টাইম দেওয়া ছিল টি, তাহলে ডিস্টেন্স মানে ট্রেনের দৈর্ঘ্যটা, তো সরি এখানে নিচে লিখছে একটু, তাহলে ডিস্টেন্স 22 × 8, 8 দুগুণে 16 = 8, 8 দুগুণে 16 = 17, 176 মিটার, এটাই হয়ে যাচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তো বন্ধুরা, ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো ছিল আশা করছি বোঝা গেছে, মানে সব রকমই অঙ্ক করিয়ে দিয়েছি ট্রেনের অঙ্কগুলো, মানে প্ল্যাটফর্ম অতিক্রম করা, টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা, আপেক্ষিক গতিবেগ, পরস্পরের দিকে, পরস্পরের বিপরীত দিকে, সব রকমই অঙ্ক হয়ে গেছে। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। নেক্সট ক্লাসে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট থাকবে এবং সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে মিক্স অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো থাকবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।